আমাদের বাড়িতে যখনই মাছের ঝাল রান্না করা হয় তখনই আমরা প্রত্যেকবার ভোলাদার দোকান থেকে রুই মাছ কিনে নিয়ে আসি। শীতকালের নতুন আলু দিয়ে রুই মাছের ঝাল আমাদের বাড়িতে সকলেরই ভীষণ প্রিয়। এই রুই মাছের ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু অমৃত সমান। নুন হলুদ প্রথমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এবারে গ্যাসের আঁচ মাঝারি করে দিয়ে মাছগুলোকে ভাগে ভাগে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আরও একটা জিনিস, যদি কড়াই ভালোভাবে গরম না করে তেল দেওয়া হয় তাহলে মাছগুলো কড়াইতে আটকে যেতে পারে। তাই অবশ্যই যে কোনো মাছ ভাজার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেল ব্যবহার করুন। বাকি তেলে তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিলাম। আলুগুলোকে বেশি ভাজার কোনো রকম প্রয়োজন নেই, মাঝারি আছে। আলুটাকে 4 মিনিট ভেজেই পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার পরপরই আদা বাটাটা দিয়ে দিতে হবে। সামান্য একটু নুন দেব। এরপর 3-4 মিনিট কষিয়ে নিলে পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এইবারে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দেগি মির্চও ব্যবহার করতে পারেন। মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেওয়ার পর আমরা এতে পরিমাণ মতো জল ব্যবহার করছি। যে কোনো রান্নাতেই টমেটো যদি কষার সময় ব্যবহার করা হয় তাহলে সেটা রান্নাতে একটা মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসে, কিন্তু যদি সেদ্ধ করার সময় দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাতে একটা টক ভাব চলে আসে। এবারে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কড়াই ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলে মাছের পিসগুলো ভাঙবে কম আর ঝোলটা মাছের সঙ্গে মিশিয়ে নিতেও সুবিধা হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করার পরই আমাদের সকলের প্রিয় বাঙালির মাছের ঝাল কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে বাঙালির সবথেকে প্রিয় এই পদটির জুড়ি মেলা ভার।